সহানুভূতি, আমরা বুদ্ধিহীন, আমরা কর্মী, আমরা শ্রমিক, আমাদের প্রতি একটু নয়ন তুলে দৃষ্টিভঙ্গি করলে আমরা একটু উপকৃত হইব। তাই বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমাদের যে নিবেদিত জনগণ, সবাইকে অভিনন্দন জানাই। আজকে দুর্গতের আজকে একুয়ারিতে আমরা যে স্বর্ণকারী বাগান আছে আমরা বসত বাস করছি, আর হচ্ছে আবাগানে ছাটাই শ্রমিক বাড়িতে কাজ করতে হচ্ছে। কিন্তু আজকে এই জিসিপি দ্বারা আজকে সেই পাথর কুয়ারি গুলা কোন পক্ষে একদিনে 10 ফুট করে পেরে নিয়ে 10 ফুট 15 ফুট করে খন্ডন করে পাথর উত্তোলন করছে। ফরেস্টার ডিপার্টমেন্টকে বারবার নিয়ন্ত্রণ করার পরে আজ এই জিসিপি বন্ধ হয়নি। এমনকি আমাদের আয়ুক্ত এইসব বলেই তো ফরেস্টার যখন যায় তখন জিসিপি জঙ্গলে হয়ে যায়, আর এরপরে ফরেস্টার ঘুরে ঘুরে চলে যায়। মৃত ফসলকে জানায় যে আমরা জিসিপি পাইনি। এইসব হয়ে করে আজ আমাদের এই 50-60 হাজার মানুষের পেটে লাভ করছে। এতটা বলে করে আমি এখন শিরোপান শুরু করছি। স্বর্ণকক্ষ জিন্দাবাদ, স্বর্ণকক্ষ জিন্দাবাদ, আসাম পাথর বারো স্বর্ণিক ইমরান জিন্দাবাদ, আসাম পাথর বারো স্বর্ণিক ইমরান জিন্দাবাদ। মেশিন দ্বারা কাজ করা চলবে না, মধুরকে খন্ডন করা চলবে না, চাটিয়া নদীতে খন্ডন করা চলবে না, কোন নদীতে খন্ডন করা মেশিন দ্বারা চলবে না। এই আমরা মেশিন দ্বারা কাজ করা মানব না, এই আমরা মেশিন দ্বারা কাজ করা মানব না। আমাদের প্রশাসন এই দাবি নিতে হবে, আমাদের প্রশাসন এই দাবি নিতে হবে। কৃষি বিভাগ আমাদের কাজ করা চলবে না, মেশিন সংবদ্ধ করুন, মেশিন সংবদ্ধ করুন। গরিবের বেটে ভাত খেতে এরপরে আমি একটু বক্তব্য শেষ করলাম। সমস্ত দুর্নীতি যাতে বন্ধ করা যায় তার জন্য অন্যদিকে চা বাগানের মজুরি 210 টাকা, বরাকের সব বাগানে 210 টাকা নয়, কোন কোন বাগানে 200 টাকা, 10 টাকা, 150 টাকা এইরকম চলছে। বিভিন্ন জায়গাতে যারা বসবাস করছেন সেটা সিলিং মাটি হোক, রিকুজিশন মাটি হোক, চোর মাটি হোক, বা রিজার্ভের যেখানে মূল্যবান গাছ নেই, তারাও আজকে প্রায় 200-250 বছর থেকে জমির পাট্টা পাওনা থেকে বঞ্চিত। তারা আজকে যে সমস্ত লোকরা এখানে বসবাস করতেন তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পাট্টা না থাকার কারণে ব্যাংক থেকে লোন নিতে বঞ্চিত, মামলা মকদ্দমাতে তারা ব্যাংক করতে পারছেন না। এই সমস্ত অসুবিধার সম্মুখীন হয়ে আজকে সমস্ত আমরা বরাক উপত্যকা বলুন, কাঁসার উপত্যকা বলুন, মানুষ বহু অসুবিধার মধ্যে আছে। আসাম সরকার আজ কিছুদিন আগে জমির পাট্টার দাবিতে আবেদন গ্রহণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত জমির পাট্টা দেওয়ার কোনো নাম নেই। অন্যদিকে পাথর কোয়ারিতে এই আসামের বন বিভাগের, ফরেস্ট বিভাগের চরম দুর্নীতির কারণে বেআইনিভাবে পাথর কোয়ারিতে জিসিপি এবং ফকল্যান্ড দ্বারা, যন্ত্রের দ্বারা
পাথর উত্তোলন করা হচ্ছে এবং এতে বেকার সমস্যা তীব্র রূপ ধারণ করছে। একটা ফকল্যান্ড 300 লোকের কাজ করতে সমর্থ, একটা ডিসিপি 100 মানুষের কাজ করতে সমর্থ। তার মানে এই 400-500 লোকের কাজ আজকে যন্ত্রের দ্বারা হরণ করা হচ্ছে। এটা শুধু ফরেস্ট বিভাগের চরম দুর্নীতির কারণে এটা সম্ভব হচ্ছে। এটা দীর্ঘদিন থেকে এটা প্রতিবাদ করা সত্ত্বেও আজকে এটার কোনো শোনা হচ্ছে না। যার প্রেক্ষাপটে আজকে কোয়ারি শ্রমিকদের ভাই বোনরা এখানে আজকে সমবেত হয়ে আজকে বিক্ষোভ ধর্নায় সামিল হয়েছেন, যাতে এই সমস্ত অপকর্ম